Hey guys, Assalamualaikum. Myself is Shomik and this is my another brand new video. So guys, আজকে আমরা যাচ্ছি বগুড়ার বিখ্যাত একটি জায়গা মমইন ইকো পার্ক। তো আমি এখন শহীদ চান্দ স্টেডিয়ামের অপোজিট রোড দিয়ে সাত মাথার দিকে যাচ্ছি। সেখানে গিয়ে দেখা করব আসলাম ভাইয়ের সাথে। তো চলুন যাওয়া যাক। সো গাইস, ফাইনালি আমি সাত মাথায় এসেছি অ্যান্ড সাত মাথায় এসে আসলাম ভাইয়ের জন্য ওয়েট করছি, কিন্তু আসলাম ভাই আর আসার কোনো নামই নেই অ্যান্ড আমি বসে বসে বোর হয়ে যাচ্ছি। বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমার এই ঋণ। বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমার এই ঋণ। A few moments later. সো গাইস, ফাইনালি আসলাম ভাইয়া প্রায় 25 মিনিটেরও বেশি লেট করে চলে এসেছে অ্যান্ড আমরা সেখান থেকে আমরা ইকো পার্কের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। ভাই তোমার মাঝে তাকেই প্রতিদিন, বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমার এই ঋণ। সো গাইস, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের মুশফিকুর রহিম ভাইয়ার বাসার সামনে দিয়েই কিন্তু আমরা যাচ্ছি এখন অ্যান্ড ঠিক সেটি একটু পার হয়ে আমরা কিন্তু এখন মাটির ডালি মোড়ে, অর্থাৎ মাটির ডালি বিমানমোড় নামে বগুড়ায় যে জায়গাটি অধিক পরিচিত সে জায়গাটিতে অবস্থান করছি অ্যান্ড তারপরে আমরা আবার সেখান থেকে মমইন ইকো পার্কের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। আসে ক্ষণে ক্ষণে কত স্মৃতি মনে, আসে ক্ষণে ক্ষণে ফিরে পাই তোমার মাঝে তাকেই প্রতিদিন। সো গাইস, ফাইনালি আমরা চলে এসেছি মমইন ইকো পার্কে। তো চলুন আরো ভিতরে যাওয়া যাক। কি করে মেটাবো তোমার এই ঋণ। হো সো গাইস, মমইন ইকো পার্কের মধ্যে আমার কাছে এই জায়গাটিকেই সব থেকে বেশি আকর্ষণীয় এবং জমজমাট মনে হয়েছে এবং এখানকার ঠিক বাম পাশে একটি ছোট ক্যান্টিনে একটা মজার একটা আশ্চর্য ধরনের একটা চা পাওয়া যায়। যদিও চা নামটি আমি ভুলে গেছি, তো আমি নামটি শোনার জন্য চলে যাচ্ছি আসলাম ভাইয়ের কাছে। বসে বসে ভাবি আমি সারাদিন। বগুড়া টিএমএসএস এর মটকা চা নামে একটা
চা পাওয়া যায় অনেক সুন্দর এবং বেটার, এবং চিকেন সামোসা আপনারা এসে ঘুরে যেতে পারেন এবং খাইতে পারেন, গার্লফ্রেন্ড নিয়ে আসতে পারেন। আমি যেহেতু সিঙ্গেল, সো আমি সৌমি, আমরা সবাই সিঙ্গেল, আপনি যেহেতু স্পেশাল গেস্ট রয়েছে। এখন আমরা তার মুখ থেকে তার পরিচয় জেনে নেব। আমি মোহাম্মদ সবুজউদ্দিন আবির, ডাকনাম আবির। আমি বর্তমানে আছি ঢাকা বারডেমে, ফুড অ্যান্ড নিউট্রিশন, মিরপুর এক। আজকে বগুড়া মমইন এসে আপনাকে কেমন লাগছে? ইকো পার্কে এসে কেমন লাগছে? খুব ভালো লাগছে। আমি ঢাকাতেও অনেক ঘুরছি, বাট এই ন্যাচারাল ওয়েদার আমি কখনো পাইনি। আর হচ্ছে সাধারণত যেটা আমি ঢাকাতে উপলব্ধি করতে পারি। ফটোগ্রাফি কেমন লাগলো আপনার? ফটোগ্রাফি কেমন সুন্দর লাগছে? আপনি তো ফটোগুলো দেখেছেন, খুব সুন্দর লাগছে। আমি কেমন ফটোগ্রাফি করেছি? আমি লাইক দিব না, এটা বলবো যে লাইকের চেয়ে বড় কিছু আছে যেটা সেটাই। ফটোগ্রাফার হিসেবে আমাকে কত দিবেন? 100 to 100, অনেক অনেক বেশি হয়ে গেল ভাইয়া। এই দেখেন, সব লোকের মধ্যে দিয়ে দিব আপনাদের ফটো শুট করার সব মোমেন্ট, কিন্তু লোকে চলে যাবে। আমরা এখানে 50টারও বেশি আমরা এখানে ফটো শুট করেছি, তো
আমি ভাইয়াদেরকে বারবার বলছি যে আমরা একটা জায়গাতেই যদি সব ফটোশুট করে ফেলি তাহলে তো সবটা জায়গা আমরা কভার করতে পারবো না। সো গাইস, এই ছিল আজকে মমইন ইকো পার্কের খুঁটিনাটি দৃশ্য। টুকিটাকে যদি কিছু বাদ পড়ে থাকে নেক্সট কোনো ভিডিওতে বা পার্ট টুতে আমি দেখানোর চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।